সালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি উন্মেষ পরিবারের পক্ষ থেকে। চলে আসলাম আরেকটি লাইভ সেশনে, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021-22 শিক্ষাবর্ষের। আমার সাথে এই সেশনে যুক্ত আছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021-22 শিক্ষাবর্ষের জাতীয় মেধায় অষ্টম SM সালিম সাদমান, MMCT কলেজ, গভর্নমেন্ট MMCT কলেজ খুলনা থেকে। এবং আমাদের সাথে আরো একজন বন্ধু রয়েছে, আবৃতি, জাতীয় মেধায় দশম, রংপুর গভর্নমেন্ট কলেজ থেকে, রংপুরের কৃতি শিক্ষার্থী। এবং আমাদের সাথে আছে ঢাকার আরেক বন্ধু সাদিয়া তাসনিম, রাজউক উত্তরা মডেল কলেজ থেকে, জাতীয় মেধায় ডেন্টাল ভর্তি পরীক্ষায় পঞ্চম। শুরুতেই তিনজনকেই উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন চমৎকার রেজাল্ট করার জন্য। এবং আমি শুরুতেই যাচ্ছি, প্রত্যেকের কাছে আমি যাব, তাদের অনুভূতি জানবো। তো প্রথমেই যাচ্ছি আমি সাদমানের কাছে। সাদমান, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে, কেমন ছিল রেজাল্ট, পরবর্তী তোমার অনুভূতি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম এস এম আসসালাম। সালিম সাদমান, খুলনা MNCT কলেজ এবং খুলনা জেলা স্কুল। সত্যি বলতে ভাইয়া, আল্লাহর অশেষ রহমত এবং বাবা মার দোয়ায় আমি এই সাফল্য অর্জন করেছি। আমি যে ডেন্টাল পরীক্ষা দেবো, এটা আমি মানে আমার ইচ্ছা ছিল না। MBBS টিকে যাওয়ার পরে আমার ইচ্ছা ছিল না, এবং MBBS রেজাল্ট আমার আশানুরূপ হয় নাই। আসলে ওই দিন আমার লাক খারাপ ছিল, হয়তো আশানুরূপ হয়নি। আমার KMC খুলনা মেডিকেল কলেজে হয়েছে, তা মানে আমি খুবই ভেঙে পড়ি। আমার মানে HSC সব মানে অ্যাডমিশন আমার পড়াশোনা করতে ইচ্ছাই করতো না। তা আম্মু বলছিল যে তোমাকে পরীক্ষাটা দাও, যাতে আমি সবাইটা বলতে পারি আমার ছেলে ডেন্টালও চান্স পাইছে। এবং আমি টোটালি কোনো প্রস্তুতি ছাড়াই আম্মু আমাকে ওই যে 22 এপ্রিল সকাল 8:15 দিকে আমাকে ডাকছে যে উঠো, পরীক্ষাটা দিয়ে আসি চলো। আমি বলছি আমার যেতে ইচ্ছা করতেছে না। বলে আরে চলো পরীক্ষাটা দিয়ে আসি, আমি নানাবাড়ি যাবো। আমার নানাবাড়ি ওইখানে, যে নানাবাড়ি যাবো, চলো তুমি পরীক্ষাটা দাও। ওইভাবে গেলাম পরীক্ষা দিতে, এবং আমি খুব ফ্রি মাইন্ডে পরীক্ষা দিছি, কারণ মেডিকেল অ্যাডমিশনের দিন যে একটা প্রেশার ছিল, আমি একটা জিনিস বুঝলাম যে প্রেশার ছাড়া যত পরীক্ষা দেওয়া যায় সেই পরীক্ষাটা তত বেশি ভালো হয়। কারণ MBBS এর দিন তো একটা প্রেশার ছিল মাথায় যে আমার টিকাই লাগবে না, টিকার লাইফ শেষ। এখানে তো তা নাই, এখানে তো আমি আমার এক জায়গায় হয়ে গেছে। আমি খুব ফ্রি মাইন্ডে পরীক্ষা দিছি, এবং এই কারণে হয়তো আমার পরীক্ষাটা তো ভালো হয়েছে। এবং আমি পরীক্ষা দিয়ে বিভিন্ন কোচিং এর সাথে উত্তরপত্র মিলাই টিলাই আশা করছিলাম যে আমার ভালো রেজাল্ট হবে, কারণ আমার মিলানোর পরে আমার 94.25 আসছিল সব কোচিং এর সাথে মিলাই, সেখানে আমি 90.5 পাইছি। অবশ্য আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আমার সামনে আরো ভালো কিছু আছে। এই কারণে আসলে আমি অবশ্যই আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তোমাকে MBBS পরীক্ষা অতটা সাফল্য দিনই, বাট আল্লাহ সেই অপূর্ণতা এখানে আমাকে পূর্ণতা করে দিছে। ধন্যবাদ সাদমান। তোমার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা জানলাম, রিল্যাক্স থাকা, মানে মেডিকেল পরীক্ষায় বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হলে গিয়ে আর কি একটু রিল্যাক্স থাকলে, বা যেটা হয় আর কি পরীক্ষার যে একটা চাপ নিয়ে পরীক্ষা না দেওয়া। তো আশা করি যারা দেখতেছে এদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমি চলে যাচ্ছি সাদিয়া তাসনিমের কাছে। তাসনিম, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আমি ডেন্টাল ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছি, সেজন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। এবং হচ্ছে তারপর আমার বাবা মা, তারা তারা তাদের যে অনুপ্রেরণা এবং উৎসাহ, সেজন্য আমি অনেক অনেক পড়ালেখার প্রতি কখনোই মানে মানে ডিপ্রেশনে ওইভাবে পড়ি নাই। তারপরে হচ্ছে তারপরে উদ্ভাস উন্মেষ আমাদেরকে অনেক হেল্প করছে পড়ালেখার বিষয়ে, তাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস সবকিছু আর কি হেল্প করছে আমাদের প্রস্তুতিটাকে সুন্দর করার জন্য। এবং তারপরে হচ্ছে বাকি সবাই যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সবাইকে অনেক মানে অনেক কৃতজ্ঞ তাদের সবার প্রতি। মানে MBBS ভর্তি পরীক্ষায় আমার আশানুরূপ রেজাল্ট আমি করতে পারি নাই, সেজন্য আমার অনেক মন খারাপ ছিল। সেজন্য আমি ডেন্টাল পরীক্ষা এটা আমি দিতে চাই নাই, মানে মানে ওই যে তারপর আর কি বাবা আর কি নিয়ে গেছিল পরীক্ষা দিতে। তো তারপরে যাই হোক, মানে কোনো প্রস্তুতি আমারও ছিল না। তারপরে আমি পরীক্ষা দিয়ে মানে আল্লাহর রহমতে চান্স হয়ে গেছে, এবং পড়ালেখা এই MBBS এর পরে আর পড়ি নাই। তারপরে এমনিতে আর কি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত আর কি হয়ে গেছে। তো সেজন্য আমি অনেক মানে অনেক মানে অনেক সবার প্রতি অনেক কৃতজ্ঞ, এবং হচ্ছে আমি আসলে আমার অনেক ভালো লাগতেছে রেজাল্ট। অনেক ধন্যবাদ সাদিয়া, তুমি অনেক মানে খুশিতে আর কি, যেটা হয় এক্সাইটেড একটু। যাই হোক, আমরাও অনেক খুশি তোমার এই সুন্দর রেজাল্টের জন্য। উন্মেষ পরিবার তোমার পাশে ছিল, থাকতে পেরে আমরা অনেক খুশি। আমি চলে যাচ্ছি জাতীয় মেধায় দশম আবৃতির কাছে। আবৃতি, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে। আসলে অনুভূতিটি প্রথমে সাহায্য আছে সবাইকে, আসলে অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো না। আমি
খুবই আপ্লুত এবং যেটা আপনি বললেন অবশ্যই এই সফলতায় আমি অত্যন্ত এক্সাইটেড, তো সেটাই, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আবৃতি। আমি যাচ্ছি আবার সাদমানের কাছে। সাদমান, তোমার এই ভালো রেজাল্ট করার পিছনে কেমন ছিল, পিছনের গল্পটা যদি আমাদের সাথে সংক্ষেপে যদি একটু শেয়ার করতে। হ্যাঁ, আসলে আমার আমি যখন এইচএসসি শুরু থেকে আমি মানে আমার খুব ডেডিকেশন ছিল মেডিকেলের প্রতি খুবই, এবং আমি প্রথম থেকেই মেডিকেলের মধ্যে পড়াশোনা করতাম। আমি পুরাতন বিভিন্ন বইয়ের দোকান থেকে মেডিকেল অবজেক্ট দেখানোর গাইড, উমেশের প্র্যাকটিস বই, এগুলো পুরাতন বইয়ের দোকান থেকে আমি ওগুলো কালেক্ট করতাম। তখন থেকে আমার মেডিকেলের প্রতি খুব উৎসাহ ছিল। তারপরে করোনার কারণে বাসায় অনেক সময়, আমাদের করোনার কারণে তো একাডেমিক স্টেটাস সেরকম হয় নাই, ওই সময় আমি বাসায় মেডিকেলের প্রিপারেশনে নিতাম, মেডিকেলের বিভিন্ন মেরিটিক্স বুক, অবজেক্টিভ গাইড এসব গাইড দেখাতাম দেখাতাম। তারপর যখন জুনে অথবা জুলাইতে ডিসিশন হলো যে আমাদের তিনটা সাবজেক্টে পরীক্ষা হবে, তখন আমার একটা ইয়ে ছিল, আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ। তো আমার এইচএসসি তো ম্যাথ পরীক্ষা দিয়ে লাগছে এবং ওই 3 মাস তো আমি বায়োলজি ধরেই নাই। আবার আমার এদিকে টার্গেট হচ্ছে মেডিকেল, ওই সময় আমি আম্মুর উপর একটু খুব রাগারাগি করি, তুমি কেন আমার বলছিলাম ম্যাথ মেইন সাবজেক্ট নিতে, আমি ম্যাথ কখনো মেইন সাবজেক্ট নিতে চাই নাই। তা আম্মু বললো এখন কি করা পরীক্ষাটা দে। তা আমি আল্লাহর অশেষ রহমতে এইচএসসি তো 600-600 পেয়েছি, এবং আমি যশোর বোর্ডে সেদিন বৃত্তি রেজাল্ট দিয়েছে, আমি যশোর বোর্ডে 26তম প্লেস করেছি ট্যালেন্ট পুলে। তারপরে এইচএসসি পরীক্ষা হলো, তারপর আমি শুরু থেকে আমি রেগুলার ক্লাস করেছি, আমার পরীক্ষা চলছে উন্মেষে, এবং যদি কোনো কোচিং এর মানে সব ম্যাটেরিয়াল, সব এক্সাম, সব সিস্টেম যদি একদম ভালো বলতে হয় উন্মেষ বেস্ট। উন্মেষের উপর আমার খুবই, আমি খুবই কৃতজ্ঞ উন্মেষের উপর। উন্মেষের যে রেগুলার সলিউশন বুক, রেগুলার এক্সাম, সবার আলাদা 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 সেটে এক্সাম, তারপর হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস বুক, এগুলো খুবই সহায়ক। এবং আমি যদিও অ্যাডমিশনে মেইন বই হচ্ছে মেইন জিনিস, কারণ মেইন বই বারবার পড়তে হবে, তাও আমি মেইন বই হচ্ছে বলতে গেলে উন্মেষে মেরিটিক্সটাই বেশি পড়তাম। আমার মেইন বই পড়তে সেরকম ভালো লাগতো না, ওইখানে সব দিয়ে আমি মেরিটিক্সটাই বেশি পড়তাম, সব পরীক্ষা থেকে মেরিটিক্স দেখেই যেতাম। আর লাস্ট 1 মাস তো আমি মনে হয় বই ধরেই না, আমি শুধু মেরিটিক্সই পড়ছি আর অবজেক্টিভ দেখাতাম বিভিন্ন বইয়ের। আর আমার সমস্যা হয়েছে যে আমি মূলত সব ভাই উমেশ থেকে আমাকে বারবার বলতো যে শর্ট সিলেবাস অ্যাডমিশনের সম্ভাবনা বেশি, কিন্তু আমার ওই যদি ফুল সিলেবাস থেকে এসে যায় আমি যদি না পারি, এই নিয়ে লাস্ট 2-2.5 মাস শুধু আমি ফুল সিলেবাসই পড়ছি। এই কারণে এমবিবিএস এর দিন আমি দেখতেছি অনেক প্রশ্ন অনুশীলনী থেকে হুবহু দিয়ে দিছে, ওইগুলো হয়তো যদি আমি আরো এক দুবার বেশি প্র্যাকটিস করে যেতাম ওই সময় ভালো হতো। আর যেটা বললাম যে ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে হবে কোনো প্রেশার ছাড়া, এবং এটা আমি আমি এখন বলতেছি, আমাকেও পরীক্ষার আগে বড় ভাইয়েরা বলতো কোনো প্রেশার নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, আমি ভাবতাম না না কোনো প্রেশার থাকবে না, তাও ওই 1 ঘন্টা ওই দিন প্রেশার খুবই টাফ, প্রেশার থাকবেই, ঠিক আছে যতই ভাবি না আমি কোনো প্রেশার নেই, নর্মাল পরীক্ষা, কিন্তু প্রেশার ওই দিন থাকবেই, যত কম প্রেশার নিয়ে পরীক্ষা দিয়ে যাবে পরীক্ষা তত ভালো হবে। এটা দেখা যায়, এটা অনেক সময় অনেক টপ স্টুডেন্টরা রেজাল্ট ফল হয়, রেজাল্ট ডাউন হয় না টপ স্টুডেন্টের, এটা একটা তার প্রধান কারণ, তারা অনেক প্রেশারের ভিতর থাকে, এই প্রেশারের কারণেই তাদের ওই দিন তারা তার বেস্টটা দিতে পারে না। কিন্তু একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যে ওই দিন ফ্রি মাইন্ডে, তার অত টেনশন নেই, তার একটা মেডিকেল হলেই হলো, এরকম যারা ইয়ে নিয়ে পরীক্ষা দেয় আলটিমেটলি তাদের পরীক্ষাটা দিন শেষে ভালো হয়। আর যার টেন্ডেন্সি থাকে আমার ডিএমসি তে টপ করা লাগবে, এই করা লাগবে, তার রেজাল্ট ওই দিন, সে সবার ক্ষেত্রে না, বাট প্রেশারের কারণে অনেক সময় ওই দিন পরীক্ষাটা খারাপ হয়ে যায়। ধন্যবাদ সাদমান, গুরুত্বপূর্ণ মানে যে ব্যাকগ্রাউন্ডের কথা শুনলাম এবং কিছু জিনিস আমরা জানলাম যেটা স্টুডেন্টদের জন্য পরবর্তীতে কাজে লাগবে, বিশেষ করে যারা জুনিয়র আছে। তাসনিম ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। তাসনিম কি আমাকে শুনতে পাচ্ছো? সাদিয়া তাসনিম ভাইয়া শুনতে পাচ্ছো তুমি আপু? সাদিয়া কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু, তুমি যদি তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে, কেমন ছিল প্রিপারেশনের যাত্রাটা তোমার? প্রিপারেশন বলতে গেলে আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই এটাই বলবো, আর মেইন বইয়েরও কোনো বিকল্প নাই। মেডিকেল ভালো করতে হইলে অবশ্যই সাদিয়ার মনে হয় টেকনিক্যাল সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমি চলে যাচ্ছি আবৃতির কাছে। আবৃতি হচ্ছে রংপুর শাখার আমাদের কৃতি শিক্ষার্থী, জাতীয় মেধায় 10ম। আবৃতির কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভালো করতে গেলে কি বিষয়ে বেশি খেয়াল রাখতে, বা তুমি কোন বিষয়গুলো বেশি বেশি মানে প্রিপারেশনের ক্ষেত্রে মেইনটেইন করতে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে।
হ্যাঁ, ভালো রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা বলি সবসময় পড়াশোনা পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে অবশ্যই পড়াশোনাটা আমাদের করতে হবে, কিন্তু অবশ্যই মানে টেকনিক্যালি করতে হবে, যেটা বলবো যে পড়ি তো আমরা সবাই, কিন্তু দিন শেষে সফল আমরা কয়জন হই সেক্ষেত্রে যেটা পড়ছি অবশ্যই সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং টেকনিক্যালি পড়াশোনার যে ব্যাপারটা সেটাও রাখতে হবে, পরিশ্রম আমাদেরকে করতে হবে কিন্তু সঠিক উপায়ে পরিশ্রম করতে হবে। এবং আমি সেক্ষেত্রে বলবো যে আমি যেটা ফলো করেছি অবশ্যই একটু সময়ের ব্যাপার রয়েছে, আমার নিজের ওই সময় আমি জানতাম না কি করা প্রয়োজন, সেটার জন্য যে গাইডলাইন গুলো সেটার জন্য বলবো মূলত যে কোচিং আমাদেরকে একটা গাইডলাইনটা দিতে পারে। তো সেই হিসেবে যে আমরা যেভাবে পড়ছি আমাদের পড়ার যে সঠিক রাস্তাটা এটা যদি দেখা দেওয়ার কথা বলি, তাহলে হচ্ছে আমাদের জন্য কোচিং করে থাকে, তো অবশ্যই পরিশ্রম করব, পরিশ্রম করেছি, এবং কোন উপায়ে করতে হবে এটার জন্য গাইডলাইনের যে প্রয়োজন সেটাও দরকার আমাদের। তো পরিশ্রম, গাইডলাইন, সমস্ত কৌশল সবকিছুর সমন্বয়ে যদি আমরা বলি, তাহলে সেটা বলবো আমরা যে আজকে আমাদের রেজাল্ট বা সাফল্য। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ আবৃতি, আমাদের সাথে আবার তাসনিম চলে আসছে। জি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি আবার তোমার কাছে চলে যাচ্ছি তাসনিম। তাসনিমের নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে মেবি, মনে হয় ওখানকার। এখন শুনতে পাচ্ছ ভাইয়া? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি তোমার অনুষদের প্রতি তুমি একটু যদি পরামর্শ দিতে সাদিয়া, তাদের কি করা উচিত, বা মেডিকেলের প্রিপারেশন বা ডেন্টালের প্রিপারেশন কখন শুরু করা উচিত যারা ভালো করতে চায়? জি, ভালো করতে চাইলে অবশ্যই মানে 3 মাস পরে কখনোই ভালো করা সম্ভব না, সেজন্য অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, এবং হচ্ছে মানে একদম বেসিক লেভেল সহকারে বুঝে পড়তে হবে। তা না হইলে শুধু শুধু পড়ে গেলে দেখা যায় যে অনেক অনেক পরিশ্রম করে, কিন্তু মানে দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় যে মানে চান্স মানে এরকম ভাবে হয়তো পায় না, মানে সেজন্য আসলে মানে একদম ওইভাবে না খেটে মানে একটু টেকনিক্যালি মানে একটু যেভাবে পড়লে আমার পড়াটা মনে থাকতেছে বা মানে বুঝে বুঝে আর কি প্র্যাকটিস করতে হবে। আমি যেখানে এমসিকিউ দেখা মানে মেন বইটা পড়ার পরে যেখানে আমি যত এমসিকিউ দেখবো সেগুলা প্র্যাকটিস করতে হবে, এবং এই এই ক্ষেত্রে উন্মেষের যে মানে প্র্যাকটিস বুক ছিল ওইটা অনেক হেল্প করছিল আমাকে, মানে আমি একটা চ্যাপ্টার পড়ার পরে ওখান থেকে এমসিকিউ যত ধরনের এমসিকিউ আসা মানে সম্ভব অনেক ধরনের এমসিকিউ ওখানে ছিল, এবং অন্যান্য অনুশীলনের লেখকের এমসিকিউ যে শেষে যে এমসিকিউ গুলো থাকে সেগুলোও প্র্যাকটিস বুকে ছিল, তো সেগুলো ভালো মতো অনেকবার অনুশীলন করতে হবে, আর একবার পরে রেখে দিলে অবশ্যই হবে না, সেজন্য মানে অনেকবার এই জিনিসগুলো করতে হবে, এভাবে আর কি প্রিপারেশনটা নিতে হবে, আর অনেক পরিশ্রম আসলে করতে হবে তা না হলে। হ্যাঁ অবশ্যই, পরিশ্রমের তো বিকল্প নাই। ধন্যবাদ তাসনিম। আমি আবার আবৃতির কাছে যাচ্ছি। আবৃতি, তোমার রংপুর অঞ্চলের জন্য তোমার পরামর্শ কি থাকবে, বিশেষ করে তোমার জুনিয়র যারা আছে রংপুর গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে তোমার রংপুর অঞ্চলে যে যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে আবৃতি? অবশ্যই পড়াশোনার বিকল্প নেই, পরিশ্রমের বিকল্প নেই, করতে হবে, এবং যদি আমরা বলি যে অবশ্যই এটা আমাদের অনেকদিনের স্বপ্ন একটা চূড়ান্ত বাস্তবায়ন আমরা দেখতে পারি এই যে এডমিশনের মাধ্যমে, সেই হিসেবে যদি আমরা বলি তাহলে অবশ্যই আমাদের স্বপ্নটাকে যদি আমরা যথাযথ ভাবে বাস্তবায়িত দেখতে চাই তাহলে অবশ্যই একটা সাধনার প্রয়োজন, একটা পরিশ্রমের প্রয়োজন, একটা নির্দিষ্ট পথে নিজেকে চালিত করার প্রয়োজন। তো সেক্ষেত্রে অবশ্যই নিজেকে নিজের টার্গেট ঠিক করে নিয়ে আমি কি করতে চাই, কিভাবে করতে চাই সেটা একদম একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যদি আমি সেই রুটিন মতো চলতে পারি তাহলে অবশ্যই সফলতা আমার হাত থেকে চলে যাবে না। তো অবশ্যই নিজেকে গুছিয়ে নিয়ে সুন্দর ভাবে পড়তে হবে এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, অবশ্যই অন্যের সাথে তুলনা না করে নিজের সর্বোচ্চটা যেন আমরা বের করে আনতে পারি, নিজেদেরকে নিজের সর্বোচ্চতে তুলে নিয়ে যেতে পারি, সেদিকে বেশি গুরুত্ব দেওয়া আমি মনে করি। ধন্যবাদ আবৃতি। আমি চলে যাচ্ছি সাদমান। সাদমান, তোমার খুলনা অঞ্চলের জন্য তোমার পরামর্শ কি থাকবে যারা জুনিয়র আছে? পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা করতে হবে, এবং যতটুকু সময় পড়া যায় আমি যতটুকু সময় জেগে থাকবো ততটুকু সময় যেন অ্যাডমিশনের টাইমে যে 3 মাস আমি যতটুকু সময় জেগে থাকবো ততটুকু সময় যেন বই নিয়ে থাকি, ওই 3 মাস কোনো রকমে ফাঁকি দিয়ে যাবেন। আর অ্যাডমিশন টেস্ট ভালো করতে হলে শুধু ওই 3 মাস পড়তে হবে তা না, অ্যাডমিশন টেস্ট ভালো করতে হলে প্রথম থেকে বেসিক সহকারে পড়তে হবে, বাট ওই 3 মাস সব অফ, আমি শুধু যতটুকু সময় জেগে থাকবো ততটুকু সময় সময় বই নিয়ে পড়বো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, মেইন বে বলতে হবে বারবার অনুশীলনী মাস্ট। তুমি যদি একটা অধ্যায় খারাপও পারো অথবা একটা অধ্যায় ভালো পড়া নাই, বাট অনুশীলনটা যদি আমার ভালো পড়া থাকে
সাপোজ ফিজিক্সের বলতে গেলে ইসাক স্যার তপন স্যারের অনুশীলনী, কেমিস্ট্রি বলতে গেলে হাজারিয়ার কবির স্যারের অনুশীলনী, তারপর হচ্ছে বোটানি হাসান স্যার আজিবুল স্যারের অনুশীলনী, মেডিকেল এবার আজিবুল স্যারের অনুশীলনী থেকে আসতে প্রায় এসে থাকে। তাই অনুশীলনীটা মানে 100% হচ্ছে অনুশীলনী, তোমার যদি অধ্যায়ের ভিতরে ভালো পড়াও না থাকে অনুশীলনী মাস পড়া থাকাই লাগে। অনুশীলনী অনুশীলনী থেকে এইবারও ডেন্টালে অনেক খুব প্রশ্ন চলে আসছে, আমাদের MBBS পরীক্ষা আসছিল, তাই আর হচ্ছে বারবার পড়তে হবে, পড়া জিনিস বারবার পড়তে হবে। একবার পড়ে আমি রেখে দিলাম এরকম হবে না, আমি জিনিসটা পারি তাও আমি আবার পড়া লাগবে, ওই পড়ে আমি রেখে দিছি ওরকম হবে না। যতই তুমি পারো হাজারবার পড়ো তাও তোমার পড়া লাগবে, বারবার পড়া লাগবে, প্রচুর অবজেক্টিভ সলভ করতে হবে, প্রচুর অবজেক্টিভ সলভের কোনো বিকল্প নেই। একটা আমি এটা নিজের ক্ষেত্রে আমি খেয়াল করছি, হয়তো অনেক সময় একটা আমার অধ্যায় বইটা আমি খুব ভালোভাবে পড়ছি কিন্তু আমি অবজেক্টিভ অত ভালো প্র্যাকটিস করে যাই নাই, আমি কিন্তু আমার কোচিং এর এক্সাম অথবা অন্য এক্সামে কিন্তু আমি আশানুরূপ ফল করতে পারিনি, হয়তো 50-এ 42-43-44 এরকম পেতাম। বাট আমি বইটা কোনো রকমে পড়ছি দুইবার ভালোভাবে, তারপরে আমি ওই অধ্যায়টার উপর কমপক্ষে 300-400-500 অবজেক্টিভ সলভ করে গেলাম, সেদিন কোয়েশ্চন থেকে আটকাতে পারবে না। অবজেক্টিভ সলভের কোনো বিকল্প নাই, অবজেক্টিভ সলভ বারবার অবজেক্টিভ সলভ করা লাগবে, ওএমআই অবজেক্টিভ গোল পূরণ করা লাগবে। অনেক সময় অনেকে ওএমআই দাগানো অভ্যাস থাকে না, এই কারণে কিন্তু মার্ক ওই সময় কম আসে। আমি দেখি আমি এক্সাম দিয়ে আমার আমি বুঝতেছি আমার আসবে 92 কিন্তু মার্ক আসছে 88-86, কারণ কি তুমি গোল ভালোভাবে পূরণ করতে পারো নাই। গোল ভালোভাবে পূরণ করার জন্য বারবার ওএমআই পরীক্ষা দেওয়া লাগবে, মেইন বই বারবার পড়া লাগবে, সেটা উমেশের মেরিটিক্স হোক মেইন বই হোক বারবার, এবার পড়া জিনিস আমার আগে পারা আছে আমার বারবার ওটা পড়া লাগবে, অবজেক্টিভ সলভ করা লাগবে বারবার। আর অনুশীলনী মাস্ট, আর ইংলিশের জিকের উপরে আমি HS-এর ফার্স্ট থেকেই গুরুত্ব দিছি। ইংলিশের জিকে তোমাকে মানে ডিসাইড করে দেবে তুমি কোন মেডিকেলে যাবা, এটা তাই সবাই পড়াশোনা চালিয়ে যাও, সকালে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সাদমান, আশা করি তোমাদের তিনজনের যে পরামর্শ জুনিয়রদের অনেক কাজে আসবে, এবং সেই সাথে আবারও উন্মেষ পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন, এবং যাদের কথা না বললেই নয় তোমাদের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং তোমাদের ফ্যামিলি মেম্বার, স্পেশালি বাবা মা তোমাদের, তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং হচ্ছে উন্মেষ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। তারাই সবসময় তোমাদের পাশে ছিল, যারা তোমাদের বেইসটা তৈরি করে দিয়েছিল, যারা যারা শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা ছিলেন তোমাদের পাশে সবসময়, আমরা তোমাদের পাশে থাকতে পেরে আমরাও অনেক গর্বিত, এবং উন্মেষ পরিবার সবসময় তোমাদের পাশে আছে সামনের দিনগুলোতেও, এবং তোমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেখানেও তোমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখো, সেই আশা রেখে আজকের মতো এখানে এই সেশনটি শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকো সবাই, সালামু আলাইকুম।